আল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব বেআইনি সমাবেশ অংশ থেকে, এবং বেআইনি সমাবেশ কখন দাঙ্গা হয় সে সম্পর্কে। তো এই বেআইনি সমাবেশ এবং দাঙ্গা, এই দুটি টপিককে আমরা একটি প্রশ্নের আলোকে আলোচনা করব। সেই প্রশ্নটি হলো, বেআইনি সমাবেশ ও দাঙ্গা বলতে কি বুঝেন, এদের শাস্তি কী? তাহলে এই দুইটা টপিককে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করব। বেআইনি সমাবেশ সম্পর্কে আমরা বলতে পারি, দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশ নামক অপরাধটি বর্ণিত হয়েছে। 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ বলে বিবেচিত হবে যদি তা 5টি সাধারণ উদ্দেশ্যে হয়। তো এটি হলো মূল ধারার আলোচনা। 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশকে বেআইনি সমাবেশ বলে বিবেচিত করা হবে যদি তা 5টি সাধারণ উদ্দেশ্যে হয়। এই 5টি সাধারণ উদ্দেশ্যগুলো হলো, 1 নম্বর উদ্দেশ্য, সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে, তাহলে সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে, আর আমরা সংক্ষেপে লিখতে পারি সরকারি কর্মচারীকে, তার আইনানুগ ক্ষমতা প্রয়োগের সম্পর্কে ভয় দেখানো। তাহলে কেউ যদি কোনো সরকারি কর্মচারীকে ভীত করতে বল প্রয়োগ করে, হ্যাঁ, অথবা ভয় দেখানোর জন্য বল প্রয়োগ করে, সেটি একটি কারণ, একটি উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো কোনো আইন বা আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা প্রদান করা, দ্যাট মিন্স আইন বাস্তবায়নে বাধা দেওয়া, সংক্ষেপে আমরা এটা বলতে পারি। 3 নম্বর হলো কোনো অনিষ্ট বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অপর কোনো অপরাধ সংগঠন করা, দ্যাট মিন্স অপরাধজনক অনধিকার প্রবেশ বা ক্ষতি, হ্যাঁ, বা অন্যান্য অপরাধ করা, এটি আমরা বলতে পারি 3 নম্বর উদ্দেশ্যে। 4 নম্বর উদ্দেশ্যে আমরা বলতে পারি অপরাধজনক বল প্রয়োগ করে কোনো সম্পত্তির কর্তৃত্ব অর্জন করা বা কোনো ব্যক্তিকে রাস্তা বা পানি ব্যবহার বা দখল থেকে বঞ্চিত করা, আর সংক্ষেপে আমরা আরও বলতে পারি বলপূর্বক সম্পত্তি দখল করা। এখানে সম্পত্তি বলতে মূলত রাস্তা, পানি, হ্যাঁ, এবং জমি ইত্যাদি বোঝাবে। তো সংক্ষেপে আমরা বলতে পারি সম্পত্তি দখল করা, বলপূর্বক কোনো সম্পত্তি দখল করা। 5 নম্বর আমরা যেটা বলতে পারি, কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নয় তা করতে, হ্যাঁ, তাকে বাধ্য করা বা যেটা সে করতে বাধ্য আর সেটা সেই কাজ থেকে বিরত রাখা, এরকম আর কি। এটা হলো 5 নম্বর উদ্দেশ্য, অপরাধজনক বল প্রয়োগ করে কোনো ব্যক্তিকে আইনত করতে বাধ্য নয় এমন কাজ করতে বাধ্য করা, সে আইনতভাবে সেই কাজটা করতে বাধ্য নয় কিন্তু তাকে বল প্রয়োগ করে সেই কাজটা করতে বাধ্য করা, অথবা আইনত করতে বাধ্য তা করা থেকে বিরত থাকতে বাধ্য করা। তাই সে একটা কাজ আইনত করতে বাধ্য, তাকে বল প্রয়োগ করে বিরত থাকতে বাধ্য করে। এই মোট 5টি ক্ষেত্র। প্রথমটা হলো সরকারি কর্মচারীকে ভীত করতে বল প্রয়োগ করা, দ্বিতীয়টি হলো আইন বাস্তবায়নে বাধা দেওয়া, তৃতীয়টি হলো অপরাধজনক অনধিকার প্রবেশ, ক্ষতি বা অন্যান্য অপরাধ করা, চতুর্থ হলো বলপূর্বক সম্পত্তি দখল করা, 5 নম্বর হলো কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নয় তা করাতে বাধ্য করা, বা যে কাজ করতে সে বাধ্য সেটা বল প্রয়োগ করে সেই কাজ করা থেকে বিরত রাখতে বল প্রয়োগ করা। এই যে 5টা উদ্দেশ্য, এই 5টা উদ্দেশ্যে যদি 5 বা ততোধিক ব্যক্তি, হ্যাঁ, কোনো তারা যদি 5 বা ততোধিক ব্যক্তি তারা যদি সমবেত হয়, হ্যাঁ, এই 5টি উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, তাহলে সেই জিনিসটাকেই বলা হবে বেআইনি সমাবেশ। তাহলে কোনো সমাবেশ সমাবিষ্ট হওয়ার সময় প্রথম অবস্থা হয়তো বেআইনি ছিল না, এটা একটা ব্যাখ্যা এই ধারায় বলা হয়েছে। কোনো সমাবেশ যখন শুরু হয় বা সমাবিষ্ট হয়, হওয়ার সময় প্রথম অবস্থায় হয়তো বেআইনি ছিল না, কিন্তু পরে ওই সমাবেশটি বেআইনি সমাবেশে রূপান্তরিত হতে পারে। অতএব উপরোক্ত সংজ্ঞা হতে এটাই পরিষ্কারভাবে বোঝা যায় যে যদি 5 বা ততোধিক ব্যক্তি একটি সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বেআইনিভাবে যে সমাবেশ সৃষ্টি করে তাকে বেআইনি সমাবেশ বলে বিবেচিত করা হয় বা বিবেচিত হয়।
বেআইনি সমাবেশের মূল উপাদানসমূহ হলো, এক, বেআইনি সমাবেশ সৃষ্টির জন্য 5 বা ততোধিক ব্যক্তির অস্তিত্ব থাকতে হবে, 2, বেআইনি সমাবেশ সৃষ্টি করার জন্য একটি সাধারণ লক্ষ্য থাকতে হবে, 3, বেআইনি সমাবেশের আসামিগণ সজ্ঞানে ও ইচ্ছাপূর্বক উক্ত সমাবেশের সদস্য হিসেবে যোগ দিতে হবে। তাহলে এই হলো বেআইনি সমাবেশের শর্তসমূহ বা উপাদানসমূহ। এখন আমরা দেখব যে একজন মানুষ কখন বেআইনি সমাবেশের ব্যক্তি হয়, সে সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অবগত হওয়া সত্ত্বেও বেআইনি সমাবেশে যোগ দিবে বা অবস্থান করবে, সে বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অবগত হওয়া সত্ত্বেও সে জানে যে এইখানে এরকম কিছু হতে পারে, বেআইনি সমাবেশে যোগ দিবে বা অবস্থান করবে, সে বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। এটি বলা হয়েছে 142 ধারায়। আর 143 ধারায় বেআইনি সমাবেশ, দ্যাট মিন্স 141 ধারায় যে উদ্দেশ্যগুলো বলা হয়েছে, সেই উদ্দেশ্যে কেউ যদি সমাবেশ করে তাহলে তার শাস্তি কী হবে সেটি বর্ণনা করা হয়েছে 143 ধারায়। তো এইখানে বলা হয়েছে যে বেআইনি সমাবেশের জন্য শাস্তির বিধান হলো, বেআইনি সমাবেশের সদস্য হলে অনধিক 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। তাহলে এই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে, আর এই কারাদণ্ড হতে হবে সশ্রম বা বিনাশ্রম। তো এই ছিল মোটামুটি বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা। এখন আমরা আলোচনা করব দাঙ্গা সম্পর্কে। তো দণ্ডবিধির 146 ধারায় দাঙ্গায় সংজ্ঞা প্রদান করা হয়েছে। দণ্ডবিধির 146 ধারার বিধান অনুসারে বেআইনি সমাবেশের মাধ্যমে বেআইনি সমাবেশের যে কোনো সদস্য সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বল প্রয়োগ বা আক্রমণ শুরু করলে, তাহলে যখনই বেআইনি সমাবেশের কোনো সদস্য সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বল প্রয়োগ বা আক্রমণ শুরু করলে তখন দাঙ্গা সৃষ্টি হয়। তাহলে বেআইনি সমাবেশের কেউ বল প্রয়োগ করলে বা আক্রমণ শুরু করলে তখনই সেই বেআইনি সমাবেশটা হয়ে যায় দাঙ্গা। অর্থাৎ এইরূপ সমাবেশের প্রতিটি সদস্য দাঙ্গার অপরাধে অপরাধী হবে। 141 ধারায় বর্ণিত কোনো অপকর্মের উদ্দেশ্যে 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে 141 ধারায় আমরা 5টি ক্ষেত্র দেখেছি, সে 5টি ক্ষেত্রের কোনো একটা অপকর্মের উদ্দেশ্যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে তারা বা তাদের কেউ সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যখন শক্তি প্রয়োগ করে বা উগ্র হয়ে ওঠে তখন দাঙ্গা অনুষ্ঠিত হয়। তো দাঙ্গা হাঙ্গামার উপাদানসমূহ আমরা এইভাবে বলতে পারি যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির জন্য যে সকল উপাদান প্রয়োজন, এক, দাঙ্গা সৃষ্টিকারী আসামিগণ অবশ্যই 5 বা ততোধিক ব্যক্তি দ্বারা বেআইনি সমাবেশ হতে হবে। তাহলে বেআইনি সমাবেশ ছাড়া কিন্তু দাঙ্গা হওয়া সম্ভব না। তাহলে বেআইনি সমাবেশ হতে হবে 5 বা ততোধিক ব্যক্তি দ্বারা। তাহলে এটি হলো দাঙ্গা সৃষ্টির প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান হলো দাঙ্গা সৃষ্টিকারী প্রত্যেক আসামিকে একটি সাধারণ উদ্দেশ্যে বেআইনি সমাবেশের সদস্য হতে হবে। 3 নম্বর শর্ত হলো দাঙ্গা সৃষ্টির জন্য যে বল প্রয়োগের প্রয়োজন তা হিংসাত্মক কার্যকলাপ উক্ত সমাবেশের সদস্যদের মধ্যে থাকতে হবে। তাহলে এই হলো মূলত দাঙ্গা। আর দাঙ্গার শাস্তি সম্পর্কে বলা হয়েছে 147, সংজ্ঞা দেওয়া হয়েছে 146, আর শাস্তির বিধান করা হয়েছে 147। দণ্ডবিধির 147 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি দাঙ্গা হাঙ্গামার অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তাহলে আমরা দেখেছি 141 ধারা অনুযায়ী যে বেআইনি সমাবেশের অপরাধ তার জন্য 6 মাস কারাদণ্ড, আর 147 ধারা অনুযায়ী আমরা দেখেছি দাঙ্গা হাঙ্গামার যে অপরাধ তার জন্য 2 বছরের কারাদণ্ড। তাহলে একটি ক্ষেত্রে হলো 6 মাস, আরেকটি ক্ষেত্রে হলো 2 বছর পর্যন্ত কারাদণ্ড।
তাহলে এই ছিল মোটামুটি বেআইনি সমাবেশ ও দাঙ্গা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।